আর যারা ডিমের জন্য হাঁসের খামার করবে, যে ডিম উৎপাদন করবে খামার থেকে, তারা আমাদেরকে অর্ডার দেয় যে শুধু হাঁসি বাচ্চা নেবে। ওরা ওই হাঁসি বাচ্চাগুলোই নিয়ে যায়। আর যারা আপনার যে পুরুষগুলো পালে ওইগুলো 3 মাস 4 মাস পাইলে ওইটা। সুপ্রিয় দর্শক, আমরা আজ এসেছি হাওড় বেষ্টিত এলাকা নেত্রকোনা জেলায় মাসলেভি হাঁসের খামারে। বিশ্বস্ততায় অনন্য মাসলেভি হাঁসের খামারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। বাংলাদেশের অন্যতম হাঁসের বাচ্চা উৎপাদনকারী হ্যাচারি মাসলেভি হাঁসের খামার। আজ আমরা দেখব এই মাসলেভি হাঁসের খামারে কিভাবে পুরুষ এবং মহিলা বাচ্চা পৃথক করা হয়। তাহলে দর্শক চলুন আমরা দেখি। চাচা আসসালামু আলাইকুম। ভালো তো বাদল ভাই, কি করছেন আপনারা এখানে? এখানে আমাদের যে হাঁসের মাসলেভি হাঁসের খামারে যে বাচ্চা হাঁসাহাঁসি বাচ্চা বাছাই করা হয় সেটা মূলত আমি একটু তদারকি করছি, দেখতে দেখতেছি। তো এই পুরুষ বাচ্চা আর মহিলা বাচ্চা এটা আপনারা মানে চিনেন কিভাবে, এটা পৃথক করার উপায়টা কি? এটা পৃথক করার উপায় খুব সহজ। আমাদের এখানে যে টেকনিশিয়ানগুলো আমরা রেখেছি আমাদের হ্যাচারি হ্যাচারিতে ইয়ার জন্য, তারা খুব ভালোভাবে বুঝতে পারে যে হাঁসা কোনটা এবং হাঁসি কোনটা, পুরুষ কোনটা মহিলা কোনটা। এটা আপনি দেখলে আপনাকে বুঝতে আপনিও বুঝতে পারবেন। মানে পুরুষ হাঁস আর মহিলা হাঁস এটা আপনারা কিভাবে পৃথক করেন? চাপ দিলে পুরুষ যেটা ওইটার লিঙ্গটা এমনি অবস্থায় বাহির হয়ে যায়, আর মহিলা যেটা ওইটার লিঙ্গটা একটু ভিন্ন রকম থাকে, এটা দেখলেই বোঝা যায় আর কি। তবে পুরুষেরটা সরাসরি যাবো তো আলাদাভাবে এটা বোঝা যায় এই সিস্টেম। আচ্ছা আমাদের, আচ্ছা চাচা, মানে এই পুরুষ হাঁস আর মহিলা হাঁস পৃথক করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হইলো ওইটা যেগুলা খামার পুরাপুরি ডিমের জন্য করে ওরা ওই হাঁসি বাচ্চাগুলাই নিয়ে যায়। আর যারা আপনার ওই যে পুরুষগুলো পালে ওইগুলো 3 মাস 4 মাস পাইলে ওইটা খাদ্যের জন্য বিভিন্ন এলাকায় বিক্রি হয়ে যায়, ওই জন্য এটা বাছাই করে নেওয়া যায়। আচ্ছা মাসুদ ভাই, মানে চাচা তো আমাদের দেখালেন যে কিভাবে পুরুষ বাচ্চা আর মহিলা বাচ্চাটা পৃথক করা যায়, আসলে কি সেটা সম্ভব বোঝা যায়? হ্যাঁ অবশ্যই সম্ভব, আমাদের এখানে অবশ্যই সম্ভব। যে কোনটা বাচ্চাগুলো যখন হ্যাচারিতে বাচ্চাগুলো ফুটে বের হয় তখন আমরা প্রথম দিনেই প্রথম আমাদের কাজ হচ্ছে যে হাঁসের বাচ্চাগুলোকে হাঁসা এবং হাঁসি অর্থাৎ পুরুষ এবং মহিলা এই বাচ্চাগুলোকে আলাদা করে ফেলা, আর এই আলাদা করাটা খুব অবশ্যই সম্ভব। আচ্ছা আচ্ছা, তো প্রথমেই আপনারা হচ্ছে হাঁসা আর হাঁসিগুলো পৃথক করে ফেলেন, তো সেক্ষেত্রে হচ্ছে এই হাঁসা হাঁসি পৃথক করার কারণে মানে খামারিরা কীভাবে লাভবান হচ্ছে? এই হাঁসা এবং হাঁসি বাচ্চা বাছাই করার মূল কারণ হচ্ছে আমাদের দেশে যারা সারা দেশ থেকে যারা আমাদেরকে অর্ডার করে তারা একটা নির্দিষ্টভাবেই অর্ডার করে। কেউ হয়তো যারা ডিমের জন্য হাঁসের খামার করবে, যে ডিম উৎপাদন করবে খামার থেকে, তারা আমাদেরকে অর্ডার দেয় যে শুধু হাঁসি বাচ্চা নেবে। তো সেক্ষেত্রে আমরা তাদেরকে আমরা প্রথম দিনে যেভাবে 100% নিশ্চয়তার সাথে বাচ্চাগুলো বাছাই করি এবং সে বাছাই করে হাঁসি বাচ্চাগুলোকে আলাদা রাখি এবং হাঁসা বাচ্চা অর্থাৎ পুরুষ বাচ্চাগুলোকে আলাদা রাখি। এরপর যারা শুধুমাত্র ডিমের জন্য হাঁস নেয় তাদেরকে আমরা শতভাগ হাঁসি বাচ্চা দেই, এবং অনেকে বলে যে আমাদেরকে 10% 10% 10% আমাদেরকে হাঁসা বাচ্চা দেওয়া হোক, পর আমরা 90% দেই হচ্ছে যে হাঁসি বাচ্চা এবং 10% দেই হাঁসা বাচ্চা। আবার অনেকে শুধু হাঁসা বাচ্চা অর্থাৎ পুরুষ বাচ্চা নেয়, এটা অনেকে নেয় যে ফর মিট মাংসের জন্য, এটা 3 মাস 3.5 মাস তারা পালন করে এরপর বাজারে মাংসের জন্য বিক্রি করে দেয়। এটাই হচ্ছে যে খামারিদের জন্য লাভবান হওয়ার মূল কারণ। আচ্ছা ভাই, আপনাদের যে 11টা হ্যাচারি আছে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের এখানে সবচেয়ে চাহিদা বেশি কোনটার, হাঁসার নাকি হাঁসির? আচ্ছা এই চাহিদার ক্ষেত্রে যদি বলি, চাহিদাটা মূলত হাঁসি বাচ্চার চাহিদাটা একটু বেশি, কেননা সারা দেশে ডিমের জন্যই সাধারণত খামার একটু বেশি করা হয়, তাই জন্য হাঁসি বাচ্চার চাহিদাটা বেশি। তাহলে দর্শক আজ আমরা দেখলাম মাসলেভি হাঁসের খামারে কিভাবে পুরুষ হাঁসের বাচ্চা এবং মহিলা হাঁসের বাচ্চা পৃথকীকরণ করা হয়, এবং যেটা ডিম উৎপাদনে এবং মাংস উৎপাদনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দর্শক দেখা হবে আগামী কোনো পর্বে, সেই পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।